উঠো 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 রোজাদার সহরীর হলো সময় খোল খোল বাতাস ডাকে তোমায় ডেকে যায় তার আসমানে আছে যত আলোকিত ফেরেস তারা ওঠো 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 রোজাদার সহরীর হলো সময় খোল খোল আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহিহসালুমীন দেশ ও বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে এন টিভির পর্দায় দেখছেন পবিত্র মাহের মাদনের বিশেষ অনুষ্ঠান বি আর বরকতমাই সাহারি পাওয়ার বাই বি হসপিটাল লিমিটেড এবং বি আর এর সৌজন্যে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনবো মহা গ্রন্থ কোরানুল থেকে তেলাওয়াত শহরীর হল সময় খোল খোলোদার আংদু বিল্লা হিমিনা শাই পান রোয়াঞ্জি বিস্মিল্লা وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئت اتمونا كما خلقناكم اول مره بل زعمتم ان لن نجعل لكم ووضع الكتاب وجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا صدق الله العظيم দর্শক আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এ পর্বে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর সহরীর হলো সময় খোলকলোদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সিগিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ও আলা আলিহি ও সহবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সুরাতুল কাহফের সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা এই আয়তের সরল অনুবাদ এবং মানব জীবনে এই আয়াত কী দীক্ষা দেয় কী শিক্ষা দেয় সে বিষয় সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ আয়তের সাতচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন ও হুম আহাদা স্মরণ করো যেদিন আমি পর্বতমালাকে করব সঞ্চালিত আল্লাহ তালা কেয়ামতের কঠিন বিবিষেকময় মুহূর্তের প্রতি দিক নির্দেশ করেছেন এ আয়তের মাধ্যমে অর্থাৎ একটা সময় আসবে যখন এই পৃথিবী আর থাকবে না যেমন আমি আপনি আছি এখন কিন্তু আজকের দিনের সূর্যাস্ত কালকে সূর্যোদয় অথবা তারপরের একটি মুহূর্ত আমি থাকবো কি না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন এই পৃথিবীর কোনো কিছুই বান্দা সুনিশ্চিতভাবে বলতে পারে না এই জন্য কেমত যখন ঘটার অবশ্যম্ভাবে ঘটবে আর যেদিন ঘটবে সেদিন এই পর্বতমালাগুলো আল্লাহ রব্বুল আলামিন সমান করে ফেলবেন পৃথিবীটা সমান হয়ে যাবে এবং সব কিছুই নিচ্ছিহ্ন হয়ে যাবেন শুধুমাত্র সেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যখন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবেন তখন আকাশগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে আর পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার দীর্ঘকাল পর্যন্ত কবরের মধ্যে মানুষ থাকবেন আল্লাহ তালার নির্দেশে একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করবেন মানুষ আবার পঙ্গপালের মতো এ কবর থেকে উত্থিত হয়ে আল্লাহর সম্মুখে হাজির হবেন তার প্রতি দিক নির্দেশ করি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ও হ্যাশর হুম ফলাম নগাদ মিন হুম আমি কাউকে অব্যাহতি দেব না আমি সবাইকে আমার সামনে হাজির করবো এমনকি তোমরা এক এক করে আমার সামনে এসে তোমাদের হাজিরে দিতে হবে কাউকে আমি একটি অব্যাহতি দেব না এমনকি হজরত আদম ইসলাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে মানুষটি পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করবে তাকেও আল্লাহর সামনে হাজির হতে হবে এবং সেদিনের অবস্থাটা হবে এমন যে একজন মানুষের সবচেয়ে বড় উপ সারপ্রাইজ যেটা হবে সেটা হচ্ছে তার আমল একটা মানুষ পৃথিবী থেকে চলে যায় চলে যাওয়ার সময় সে পৃথিবীতে আসলে কি রেখে যায় সে পৃথিবীতে রেখে যায় তার নেক আমল তাই তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলিহসাল্লাম ঘোষণা করেছেন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় ইয়াতবাউল মাসাল তখন তিনটি জিনিস তার অনুসরণ করে এই তিনটি জিনিসের মধ্যে দুটি জিনিস প্রত্যাবর্তন করে আর একটি জিনিস কবরের মধ্যে স্থায়ী হয় যে দুটি জিনিস প্রত্যাবর্তন করে সেটি হচ্ছে তার আত্মীয় স্বজন যারা খাটিয়ে বহন করে নিয়ে গেছে তারা সবাই মানুষটাকে কবরস্থ করে চলে আসবে আর এই খাটিয়েটাও চলে আসবে কিন্তু মানুষটাকে যখন কবরের মধ্যে রাখবে তখন শুধুমাত্র মানুষের সাথে স্থায়ী হবে বন্ধু হিসাবে তার আমল তাই তো আমার মনে পড়ে গেল কুয়েতের একজন ইসলামিক স্কলার কোরআনে কেরিমের আয়াতের ব্যাখ্যা করতে করতে একটা সময় তিনি বলেছিলেন যে আমি মৃত্যুকে কখনো পরোয়া করি না অর্থাৎ কেয়ামত হবে অবসম্ভবই পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু আমি এই জন্য পরোয়া করি না কারণ আমি যদি মনে করি যে আমার আমলগুলো সুন্দর হয় আমি যদি সুন্দরভাবে সুচারুরূপে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি তাহলে মৃত্যুকে আমি কখনো পরোয়া করি না আমি জানি সাইউ যার রেদু নানি মিন মেলা বেশি আমার পোশাক আমার নিকটতম আত্মীয়রা সবাই খুলে ফেলবে ফয়া ওসিলুও নানি আমাকে তারা গোসল করাবে এটা আমি জানি আমাকে গোসল করিয়ে আমাকে ফাই ও ফেনু নানি আমাকে কাফনের কাফন কাফন পরিয়ে দেয়া হবে এরপর আবার নিকট আত্মীয় যারা তারা সবচেয়ে কাছের মানুষগুলো যেই ঘরে সবচেয়ে প্রতাপের সাথে আমি থাকতাম ঘরের প্রত্যেকটি সদস্য আমার কথা শুনত সেই মানুষগুলো আমার সেই সবচেয়ে নিজের ঘরটা থেকে আমাকে জোর করে বের করে দেবে আমি কি নিয়ে যাব কোথায় যাব এরা তো সবাই ফিরে আসবে কিন্তু আমি তো পরোয়া করি না এই জন্য আমি পরোয়া করি না কারণ আমার আমল আমার সাথে আছে তাই তো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সে কাজটি হচ্ছে তাকে বেশি বেশি কামল করা আমরা তো প্রত্যেকে জানি না একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তার তো ওই হাদিসটিও মনে পড়ে যে রসুল্লাহ সাল্লাহুল ইসলাম বললেন বোন তিনজন লোক পথ চলছিলো প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা তাদেরকে পেয়ে বসলো দৌড়ে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে নিজেরা আশ্রয় নিল হঠাৎ করে পিছন থেকে একটা প্রকাণ্ড শব্দ হলো প্রত্যেকে পিছনে তাকিয়ে দেখলো গুহার মুখটি একটা বড় পাথর আটকে দিল এবং তারা একটা গ্রেপ তথা কবরের মধ্যে যেন নিপতিত হলো তখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি তিনি বললেন মনে হয় আমাদের কেয়ামত সংগঠিত হবে এখানেই আমাদের কবর রচিত হবে এখানেই তবে দেখো আমরা তো প্রত্যেকে ভালো আমল করি আর আমার আমল এবং তোমার আমল এই প্রত্যেকের আমল তিনজনের আমল যদি সুন্দর হয় সে আমল যদি ভালো হয় আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারি তখন একজন বলেছিল আল্লাহ তুমি তো জানো যে আমি পৃথিবীতে সবচেয়ে তোমার এবং তোমার রাসুলের পরে আমার পিতা মাতাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করি ভালোবাসি আর আমার প্রাত্যহিক কাজ ছিল আমি মাঠ থেকে যখন গবাদি পশু নিয়ে আসতাম আমার গাভীগুলো নিয়ে আসতাম প্রত্যহ সন্ধ্যায় গধুলিতে আমার নিজের হাত দিয়ে সেই গাভীর দুধ দোহন করতাম আর আমার মা এবং বাবাকে নিজের হাতে এই দুধ রেডি করে তাদেরকে পান না করিয়ে আমি আমার সন্তানকেও দিতাম না আমার পরিবারের কোনো সদস্যকেও দিতাম না কিন্তু আল্লাহ তুমি তো জানো একদিনকার ঘটনা এমন যে আমি ফিরে দেখি আমার মা বাবা দুজনই ঘুমিয়ে গেছে কারণ সেদিন আমি আমার গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলাম কিন্তু ফিরতে দেরি হয়ে গিয়েছিল আমি রাতে দুধ দোহন করে যখন মায়ের শিওরে যাই তখন দেখি মা ঘুমিয়ে গেছে তখন আমার সন্তানরা আমার কাছে কান্নাকাটি করতেছিল আমার স্ত্রী আমার কাছে দুধ চেয়েছিল কিন্তু আমি কাউকে দুধ দেইনি আমি বলেছিলাম যে আমার মা বাবাকে দুধ পান না করিয়ে আমি তোমাদের কাউকে দিব না আল্লাহ আমার মা বাবা যখন ঘুম থেকে জাগলো আমি তাদেরকে আগে দুধ পান করিয়েছি তারপর সন্তান পরিবারের অন্যান্য সদস্যদেরকে দিয়েছি এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ তাহলে তুমি এই পাথরটিকে একটু সরিয়ে দাও বিশ্বনবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম বললেন পাথরটি একটু সরে গেল এরপরে দ্বিতীয় ব্যক্তি বলল আল্লাহ তুমি তো জানো যে আমি প্রত্যেক দিন আমার শ্রমিকদেরকে সন্ধ্যাবেলা পারিশ্রমিক দিতাম কিন্তু কোনো একদিন আমার একজন শ্রমিক অনুপস্থিত ছিল তো শ্রমিককে আমি তার পারিশ্রমিক দিতে পারিনি এই পারিশ্রমিকগুলো আমি কাজে লাগিয়ে অনেক গবাদি পশু কিনি আমি এর দ্বারা অনেক কৃষি খামার করি এতে অনেক ফলস গাছ এবং ফুলের গাছ এর মাধ্যমে ফল ফুলে সুশোভিত হয়ে অনেক সম্পদে তা পরিণত হয় অনেক দিন পরে এই শ্রমিক তার পারিশ্রমিক নিতে আসলো আমি বললাম দেখো ওই যে দেখো একটি বিশাল বাগান এবং মাঠের মধ্যে যে গাভীগুলো দেখতে পাচ্ছ এই বাগানের ফল ফুল এই গাভী সব তোমার তখন সেই শ্রমিক আমাকে বলেছিল আপনি আমার সাথে মজা করছেন তখন আমি বললাম দেখো আমি মজা করছি না সত্যি সত্যি এইগুলো সব তোমার আল্লাহ তুমি জানো আমি যদি চাইতাম তবে শুধু একদিনের পারিশ্রমিক দিতে পারতাম কিন্তু আমি যা করেছি তোমার সন্তুষ্টির জন্য যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ তুমি পাথরটিকে একটু সরিয়ে দাও পাথরটি একটু সরে গেল আরেকজন ব্যক্তি বলে আল্লাহ তুমি জানো আমার একজন চাচাতো বোন ছিল আমি কোনো এক কারণে আমার চরিত্রকে চরিতার্থ করার জন্য তার প্রতি মানবিকভাবে দুর্বল হয়ে তাকে যখন আহ্বান করেছিলাম তখন তাকে আমি একশো দেড়হামও দিয়েছিলাম তখন সে আমাকে তোমার ভয় দেখিয়েছিল এবং তোমার সন্তুষ্টি আর ভয়ে আমি তার সেই একশো দেড়াহামও ফিরিয়ে দেই আর আমার চরিত্রকেও চরিতার্থ করিনি আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ তুমি পাথরটি সরিয়ে দাও বিশ্বনবী বললেন পাথরটি সম্পূর্ণ সরে গেল আর লোক তিনটিও বেঁচে গেল প্রিয় সুধি কেয়ামত তো হবে কিন্তু কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে কি থাকবে সাথে হাউজে কাসরের পানি যদি পান করতে চাই তাহলে আল্লাহর বিধান কতটুকু পালন করেছি আপনি দেখেন আল্লাহ রবুল আলমিন এর পরের আয়াতে ঘোষণা করেন যে আমার কাছে তোমাদের সকলকে তো উপস্থিত করা হবে আর তোমরা আমার নিকট যখন উপস্থিত হবে তখন তোমাদের এই প্রতিশ্রুতি ক্ষণ সম্পর্কে কি একবার তোমরা ভাবোই যে তোমাদের প্রত্যেককে আসতে হবে এই সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর আয়াত প্রত্যেকটি আয়তেই আল্লাহ রাব্বুল আলমিন এই কেয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তের কথা উল্লেখ করেছেন বিশেষ করে শেষ আয়াতে উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন অপরাধীদের সম্পর্কে এক বিশেষ কথা কোট করেছেন সেই অপরাধী যারা তাদের পাপগুলোকে পাপকে তুচ্ছ জ্ঞান করে তার সম্পাদন করত সেই পাপগুলো বিশাল আকার ধারণ করেছে তাই তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলিহ্লাম মা আয়েশা দিকে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলেছেন আয়সা তুমি কোনো ছোট পাপকেও তুচ্ছ জ্ঞান করে তার সম্পাদন করো না কেননা ছোট ছোট পাপ মানুষকে বড় পাপের দিকে নিয়ে যায় এই জন্যই একটি কথা না বললেই নয় এই তিনটে আয়াত থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এই কথাটি আজকে স্মরণ করিয়ে দিই রো সত্যা ক্যাবি রতন ইল্লা সাহা পাপ ছোট হোক চাই বড় হোক ফেরেস্তা গুণে গুনে লিখে রাখছেন অতএব আমরা পাপ পরিহার করি আমরা তো কবর থেকে উত্থিত হব কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বোধ হয় কুরানুল করিমের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পাড়া আম পাড়া সর্বশেষ পাড়া এই পাড়ার তাকাসুর আমরা মনে হয় মুসলমান হিসেবে সকলেই জানি আল্লাহ কুমত্তাকাতুর হত্যা মকের পার্থিব মোহ পার্থিবোভ তোমাদেরকে এমনভাবে মহাচ্ছন্ন করে রেখেছে যে তোমরা আখেরাতকে তো ভুলেই গেছো এমন কি তোমাদের অবস্থা এমন হয়ে গেল যে তোমরা কবর পর্যন্ত পুণিত হও অথচ তারপরেও তোমরা শুধু করো দুনিয়া 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 তাই তো মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলীসাল্লাম আবদুল্লাব নোমরের পিঠে হাত দিয়ে বলেছিলেন কুনফিদ দুনিয়া ও আবির ওসবিল হে আব্দুল্লাহ তুমি এই দুনিয়াটাকে এমনভাবে অবস্থান করো দুনিয়াতে যেন তুমি একজন পথিক অথবা প্রবাসী আসুন আমরা এই আয়তের শিক্ষা নিয়ে জীবনটাকে এমনভাবে সাজাই যে আমার জীবনে যে কোনো পাপ স্পর্শ করতে না পারে সর্বশেষ বলবো বিষ্ণবীর যেটা বলেছিলেন আমিও সেটা আপনাদেরকে শুনিয়ে দেই রসুল বলেছিলেন আত্মা কো আহা হুনা আত্মা কোয়াহা হুনা আত্মা হুনা তিনবার বলেছিলেন ঠিক এই হৃদয়ের মধ্যে হাত দিয়ে বলেছিলেন তাকোয়া তো এখানে আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে তাই আমরা আল্লাহকে ভয় করি জীবনকে সুন্দরভাবে সাজাই কেয়ামতের দিন আমরা হাউজে কাউসারের পানি পান করে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য যার পর নেই সচেষ্ট হই আল্লাহর রহমত কামনা করি আল্লাহ আমাদের সকলকে ন্যায়নীতিভিত্তিক সুবিচার ভিত্তিক শান্তি শৃঙ্খলাপূর্ণ ব্যক্তি পরিবার সমাজ ও দেশ গঠনে

শহরের হলো সময় খোলো খোলো দার হেরা হোতে হেলে দুলে নোরানে তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মের পর্দা खोले खोले जय शेज्या अमर कमली वाला कमली वाला शेज्या अमर कमली वाला कमली वाला तार भाबे बे भोल रांगा पायर ताले पर्वत जंगम टलो मालो टले तार भे बे भोल राले पर्वत जङ्गम टालो बादम जफराने फुल खुरमा फुल् बादम जफराने फुल झरे झरे जय शिजे अमर कमली वाला, कमली वा शिजे अमर कमली वाला, कमली वाला मेघ कम चले छायादि पहाडीरसुगाले पानीते बिजोली च मूर्णिमा मुकुट होते चय शिजे अमर कमलीला कमलीवाला शिजे अमर कमलीव कमलिवाला हीरा हते हिले ही दोले नूरानी दोनू के आशे है शारादुनियर हेरे मेरे परिदा शारादुनियर हेरे मेरे पर्दा खोले खोले जय शे जे आमर कमली वाला कमली वाला সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে দর্শক আজকে আপনাদের জন্য বিশেষ একটি পর্ব নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা হলো সময় ইসলামের অর্থ ব্যবস্থা হচ্ছে জীবনের মুসলিম জীবনের একটা অপরিহার্য অঙ্গ যেই অর্থ ছাড়া জীবন চলে না যেই অর্থ ছাড়া জীবন একেবারেই অচল জীবনের প্রত্যেকটি সেক্টর থেমে যায় অর্থের কারণে সেই অর্থ ব্যবস্থা ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান সেখানে যদি আমরা সমাধান না পাই তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হলো কী করে অথচ এই জায়গাটাই আমাদের সবচাইতে বড় অবহেলা তা ছিল যে ইসলামী অর্থনীতি আমরা গ্রহণ করছি না এই জন্য আমরা অত্যন্ত গুরুত্ব মনে করে এই সাবজেক্টটি আমরা নির্ণয় করেছি আজকের আলোচনার জন্য আসুন আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনাম বিজ্ঞ আলেম দিনকে আমাদের মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে

আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা অর্থ দিয়ে এই জীবন অর্থ নাই জীবন নাই জীবনের সব থেমে যাবে অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান অথচ ইসলামের এই পূর্ণাঙ্গ জীবন বিধানে অর্থের ব্যবস্থা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যবস্থা সম্পর্কে আমাদের না জানার কারণে অমুসলিমদের যে অর্থ ব্যবস্থা আমরা সেটাই আজকে নিজেদের ভিতরে বাস্তবায়ন করছি এ বিষয়ে আপনি দর্শকদের জন্য যদি আলোকপাত করেন চমৎকার একটি বিষয়ের অবতারণ আপনি করেছেন আসলে অর্থের সাথে মানুষের পুরা জীবনটাই জড়িত যেটা আপনি বলেছিলেন যে অর্থবিহীন জীবন ব্যবস্থায় ব্যবস্থাই যাবে ইসলাম যেহেতু কমপ্লিট অফ লাইফ এটা মানুষের জীবনের সকল অনুষঙ্গের সাথে জড়িত সুতরাং অর্থ ব্যবস্থার একটি রূপরেখা না দিয়ে ইসলাম পরিপূর্ণতা দাবি করে কিভাবে সেটাই আর আল্লাহ নিজেই তো বলেছেন আলিয়া মাকমালতুলাম আমি ইসলামকে পরিপূর্ণ করেছি আজকে তথা আপনার বিদায় হজার দিন তো ইসলাম পরিপূর্ণ হবে অর্থনীতি নিয়েই আর অর্থনীতির সাথে মানুষের জীবনের মৌলিক যত চাহিদা সবগুলোর সাথেই অর্থনীতি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন মানে জীবনের মৌলিক যতগুলো অঙ্গ আছে প্রতিটার সাথেই অর্থের সম্পর্ক অন্ন বলতে গেলে তো টাকা বিহীন হবেই না উৎপাদনও হবে না কেনাও যাবে না রান্না করতে গ্যাস লাগবে অথবা লাকড়ি লাগবে সেটাও অর্থের সাথে জড়িত মানে অন্যটা একবারে ওতপ্রোতভাবে জড়িত বস্ত্র একবারে অর্থের সাথে বাসস্থান অর্থবিহীন অসম্ভব শিক্ষা সেখানে অর্থের এতটা যোগান লাগবে যে রাষ্ট্র যদি শিক্ষার দিকে নজর না দিত শিক্ষকদের বেতন না দিত বই না ছাপিয়ে দিত অর্থাৎ থেমে যদি যেত অর্থনীতি শিক্ষা থেকে মানুষ বঞ্চিত হতো চিকিৎসা অর্থের প্রয়োজন বোঝা যাচ্ছে যে অর্থনীতিটা আসলেই জীবনের সাথে এতভাবে জড়িত রেখে আমরা জীবনের চালিকা শক্তি বলতে পারি আল্লাহ তালা এই বিষয়ে অবশ্যই নির্দেশনা দিয়েছেন তিনি মানুষের জন্য হালাল সকল বিষয়কেই অনুমোদিত করেছেন এটা হলো অর্থনীতির প্রথম রূপরেখা যে তোমরা রিজিক থেকে দেয়া আমি যা দিয়েছি হালালটা গ্রহণ করো এবার খাবারের ক্ষেত্রে হোক সেটা বস্ত্রের ক্ষেত্রে হোক এভরিওয়ার মানে হালালটাকে সামনে নিয়ে অর্থনীতি শুরু হবে যে যেখানে হারামের কোনো বিষয় আছে সেখানে ইসলাম ওই অর্থনৈতিক লেনদেনকে অনুমোদন করবে না এখন হালালের ক্ষেত্রে এক নাম্বার যেটা হবে সেটা হচ্ছে অন্যের হক নষ্ট না করে নিজের অর্থনৈতিক জীবন পরিচালনা করা অপচয় না করে অর্থনৈতিক জীবন পরিচালনা করা সুদের সাথে জড়িত না হয়ে অর্থনৈতিক জীবন পরিচালনা করা গোষের সাথে জড়িত না হয়ে অর্থনীতির জীবন পরিচালনা করা মানে লতা তাবাদারুল হাবিদ সাবিদ আল্লাহ আল্লাহ অর্থনীতির আরেকটা রূপরেখা দিলেন তোমরা হালাল হারামকে সংমিশ্রিত করে ফেলিও না আমরা যখন অবাধ অর্থনীতির দিকে তাকাই মুক্তবাজার অর্থনীতি সেখানে কিন্তু হালাল হারামের সীমা দেয়া নাই সেটা হচ্ছে মানুষ যা পাবে তাই খাবে ইসলাম বলেছে না তা হবে না হালাল হারামকে একত্রিত করা যাবে না লু মোয়ালাকুম বাইনাকুম কুমিল বাতিল যে তোমরা তোমাদের মাল অন্যের মাল হালালের সাথে হারাম মিশ্রিত করে বাতিল পন্থায় তোমরা বক্ষণ করো না কুলু মিম্মা ফিল আরদি হালাল আন্ত এইভাবে তিনি বারবার বলেছেন ইসলামী অর্থনীতির প্রথম অনুষঙ্গ হল হালাল হারামকে আলাদা করে নিতে হবে আর মানুষ যখন অবৈধ পন্থায় আয় করার চিন্তা মাথা থেকে সরিয়ে দেবে তখন বৈধ পন্থার প্রতি মানুষের অ্যাট্রাকশান তৈরি হবে আর বৈধ যখন সকলে অর্থনৈতিক জীবন জীবিকা নির্বাহ করতে থাকবে এখানে একটি বারাকা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে পারস্পরিক সহযোগিতা তৈরি হবে যখন আপনি এবং আমি দুজনে একসাথ হয়েও কোনো ব্যবসা যৌথভাবে করতে যাব আর আমার বিশ্বাস আপনার উপরে থাকে তিনি অন্যায়ভাবে আমারটা খাবেন না ঠিক আপনি আমার বিশ্বাস করেন যে না উনি অন্যায়ভাবে আমারটা নেবে না তাহলে কিন্তু এখানে নিশ্চিন্তে আমাদের অর্থনৈতিক জীবনটা সামনে এগিয়ে যাবে আর যখন পারস্পরিক সহযোগিতায় কোনো কাজ করা হয় ওই কাজে কিন্তু বরকত স্বাভাবিকভাবে বেশি হয় এই জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আজকের পৃথিবীতে কিন্তু অর্থনৈতিক সবচেয়ে বড়ো ভূমিকা রাখছে ব্যক্তিগত উদ্যোগে যারা ব্যবসা করছেন তাদের ভূমিকা নাই তা নয় কিন্তু আমরা যদি তাকাই আজকের তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অর্থনৈতিক নির্ভর করছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর উপরে দেখা যাচ্ছে যে এই যে শেয়ার বাজারের দিকে তাকান সেখানেও আমরা দেখছি শেয়ারিং পদ্ধতিতে ব্যবসা হচ্ছে এ শেয়ার বাজারটা বাংলাদেশে একটা অস্থির পরিবেশ পরিস্থিতিতে আছে কিন্তু পৃথিবীর অনেক দেশ এটা স্থিতিশীল এতটা অস্থির নয় এই যে শেয়ারিং পদ্ধতিতে ব্যবসা করছে করে কি করছে অর্থনৈতিক চাকাকে সচল করছে ইসলাম এখানে মানুষকে নিশ্চিত করে যে আপনারটা আমি খাবো না আমারটা আপনি খাবেন না হালাল হারা মিশ্রিত হবে না অবৈধ উপায়ে কেউ সম্পদ সঞ্চয় করবে না যদি এই নিরাপত্তাটা অর্থনীতির দেয়া যায় তাহলে শেয়ারিং পদ্ধতিতে ব্যবসার কিন্তু আরও মানুষের আগ্রহ বেড়ে যাবে আর যখন এটা হবে তখন সম্পদের সার্কুলেশান বেড়ে যাবে অর্থ একীভূত হয়ে থাকবে না এটা বিভিন্ন দিকে সার্কুলেট হবে ব্লাড যদি দেহের এক জায়গায় জমা হয়ে যায় মানুষ কিন্তু মরে যায় এই জন্য সার্কুলেটটা একবারে আবশ্যক তাই কাউকে যখন বিদ্যুৎ শখ করে তখন প্রাথমিক ট্রিটমেন্টটা হচ্ছে তার ব্লাড সার্কুলেশনটা তৈরি করা তাকে ভালো করে মালিশ করতে হবে চাপতে হবে কারণ ব্লাড ধমে যেতে পারে পানি শূন্যতার কারণে তো ব্লাড যদি সার্কুলেট থাকে দেহ ভালো থাকে অর্থনীতি একজনের হাতে যখন একবারে সেটা কুক্ষিগত হয়ে যাবে তখন সার্কুলেশান কমে যাওয়ার কারণে অন্য জায়গায় বন্দাত্ম তৈরি হবে পঙ্গুত্ব তৈরি হবে মানুষ কিছু ধনী হয়ে যাবে অনেক মানুষ গরিব হয়ে যাবে আর যখন এটা ব্লাড সার্কুলেশনের মতো পুরা দেহে সার্কুলেট হবে পুরা দেহটা ভালো থাকবে ইসলাম এই জিনিসটাকে নিশ্চিত করেছে জি আপনার কাছে আবার সুন্দর আলোচনা করছিলেন জি মাওলানা বেলাল হোসেন সাহেব আপনার কাছে আরসি যে সুন্দরভাবে পেশ করেছেন যে ইসলামী অর্থনীতির সংজ্ঞাটা সুন্দরভাবে মতামত পেশ করলেন আপনার কাছে যে বর্তমান যে অর্থ ব্যবস্থা ব্যাংকিং অর্থ ব্যবস্থা চলছে আর ইসলামী অর্থ ব্যবস্থা ব্যাংক ইসলামী ব্যাংকিং অর্থ ব্যবস্থার ভিতর যে পার্থক্য আছে এটা যদি আপনি দর্শকদের জন্য নির্ণয় করতেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠ একটি বিষয় আজকে এন টিভির মাধ্যমে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ অর্থ ব্যবস্থা বলতে গেলেই প্রথমে আমাদের জানতে হবে বুঝতে হবে যে অর্থের মালিক কে ইসলামী অর্থনীতিতে এই সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আর অমুসলিমদের কাছে মালিক হচ্ছে যার যার যে যতটুকু বলেছেন যে ইমানদার তারা মোত্তাকি তারা ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন এটা হলো আল্লাহ রবুল প্রিন্সিপাল যে আসমান এবং জমিনে যা কিছু আছে কিছু কার মানুষ হচ্ছে আমানতদার যাকে আল্লাহ যতটুকুন দিয়েছেন আজকে দশ হাজার কোটি টাকার মালিক হন লক্ষ লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক হন আর আপনি বিশ হাজার টাকার মালিক হন এটা আপনার কাছে আমানত জি নল্হায় মুরকুম আনতু আব্দুল আমানত ইলাহা এই যে আপনার কাছে আজকে দশটি বাড়ির মালিক আপনি এ আপনার সন্তানও কিন্তু কিন্তু আপনার মাল এটা আপনার জন্য মাল এই যে যে মালের আমানত আপনি ঠিক মতো আদায় করছেন কিনা এই বিষয়টি আল্লাপাক দেখবেন আমি নিজেও যেহেতু আল্লাপাকের আমার দেহ আমি নিজেও আল্লাহ আমার বাপ আল্লাহ আর মাও আল্লাহ সবাই আমরা আল্লাহি তো সুতরাং এই এটা হলো ইসলামী অর্থনীতির এক নম্বর ক্রাইটেরিয়া এক নম্বর বৈশিষ্ট্য যে মাল হচ্ছে আল্লাহর আর পৃথিবীর অন্যান্য অর্থনীতির বৈশিষ্ট্য হলো যে মাল আর তার তো আল্লাহতেই বিশ্বাস করে না এই জন্য মাল যার 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 যে মাল আছে তার তার এরকম হল অন্য অর্থনীতি আরেকটি হচ্ছে জিনিস হচ্ছে যে ইসলামী অর্থনীতি কন্ট্রোল বাই আল্লাহ সুহান তালা কন্ট্রোল বাই দ্য রুলস অফ কোরআন অ্যান্ড হাদিস এটা কোরআন হাদিসদের নিয়ন্ত্রিত হয় এটা ইচ্ছে করলেই যে কোনো জিনিসকে জায়জ বলা যাবে না ইচ্ছে করলে যে যে কোনো জিনিসকে হারাল করে দেওয়া সম্ভব নয় কিন্তু প্রচলিত যে অর্থনীতি রয়েছে এই প্রচলিত অর্থনীতিতে হালাল হারামের কোনো বাদ বিচার নাই আর ইসলামের বাইয়েনুন ইসলামে আলহাবি বলেছেন যে হালালটা স্পষ্ট থাকতে হবে হারামটাও স্পষ্ট থাকতে হবে তো এই জন্য আরেকটি বৈশিষ্ট্য যে ইসলামী অর্থনীতি ইসলামিক পিপলস আমরা যে ইসলামিক জনগণ জেনারেশন আমরা যারা রয়েছি আমরা যখন অর্থনৈতিক কার্যক্রম করতে যাব। তখন আমি দেখবো ইজ ইট হালাল অর নট এটা হালালে হালাল হচ্ছে না হচ্ছে না আমি এক সময় এই লন্ডনে একটা মুরগি কিনে নিয়ে আসলাম দেখলাম যে ভালো অনেক বেশি মুরগি পেলাম তা আমি যখন কিনে নিয়ে যাচ্ছি আমার এক মুসল্লি দূর থেকে দেখছেন যে ওই তো মুরগি এই দোকান থেকে কিনে নিয়ে গেলাম হুজুর কী কিনলাম কারণ মুরগি কিনলাম কয় আপনি কি জিজ্ঞেস করছিলেন হারামকে হালাল আমাকে এই তো জিজ্ঞেস করি না আমি আবার ব্যাক করলাম ব্যাক করে জিজ্ঞেস করলাম এই যেটা হালাল ওর হারাম কয় টন টন হালাল হারাম ও কি সই জানে হালাল এটা মুরগি মুরগি পরে বললো হুজুর এই দোকানটা অমুসলিমদের এটা মুরগি মরা মুরগি হইতে পারে এটা তার আর আল্লাহর নাম নিয়ে জবা করে তো এই যে যে হালাল হারামের বিষয় পরে আমি পাশের হালাল ফুডের দোকানে গেলাম সেখান থেকে আল্লাহ বললো হুজুর হ্যাঁ হালাল ফুডের দোকান পাওয়া যায় তো এই যে হালাল হারামের যে পার্থক্য এটা ইসলামে রয়েছে অন্য আর হালাল হারামের পার্থক্য যেখানে নাই সেখানে ইনসাফ নাই যে হালাল হারামের সংজ্ঞা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হ্যাঁ অত্যন্ত সুন্দর বলেছেন এখন হলো মানার বিষয় আল্লাহ ব্যক্ত বলেছেন কুলু অশ্রবু আল্লাহ তুশ্রিফ তুমি খাও পান করো ব্যবহার করো আল্লাহ পাকে সম্পদ আমরা ব্যবহার করছি কিন্তু এটাকে ইসরাফ করা যাবে না এটাকে এই যে আমরা যথেচ্ছা যথেচ্ছা আমরা ব্যয় করছি এখন দেখেন বিভিন্ন ব্যাংকের মালিকগণ রয়েছেন তাদের কাছে জাতির সম্পদ পঞ্জীভূত করে রাখা হয়েছে তাদের কাছে আমানত কিন্তু আমি যে আগে বলেছি এই আমানতে তারা কতটুকু মানে রক্ষা করছেন তো আমরা যদি অর্থনীতির বাংলাদেশের চিত্র দিকে তাকাই এক এক একটা ব্যাংকের আমরা যা চিত্র পেলাম এই পর্যন্ত পাঁচ হাজার কোটি নিয়ে চলে টাকা নিয়ে চলে গেছে এক এমডি আবার একজন এক আমরা নামটা নাই বললাম আর একজন চার হাজার কোটি টাকা নিয়ে গেছে এই বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা প্রচুর পরিমাণে এর কারণ কি এই ইসলামীয় অর্থনীতির আরেকটি বিষয় হচ্ছে যে সম্পদ যেহেতু আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে তাহলে মানুষের সম্পদ তারা ভক্ষণ করবে আল্লাহর উপর বিশ্বাস থাকলে এবং উপর বিশ্বাস থাকা তো আরেকটি বিষয় আরেকটি বৈশিষ্ট্য আখেরাত উপর যে কেমতের দিন যে তাকে এ বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে কোন রকম রায়ন ও কুল রকম মিস যে আল্লাহ হাবিব বলছেন যে তোমার প্রত্যেকেই দায়িত্বশীল আজকে তুমি ব্যাংকের মালিক বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন আপনারা তো আপনারা জিজ্ঞাসিত হবেন জন্মনের যে সম্পদগুলো নিয়ে আপনারা কি অপচয় করেছেন নাকি এই সিঙ্গাপুরে যে এই টাকা দিয়ে আপনারা আনন্দ করেছেন কক্সবাজারে গিয়ে এই কাজগুলো করেছেন প্রকৃতপক্ষে আপনাদের যে বৈষম্য তৈরি হচ্ছে যেমন গার্মেন্টস শ্রমিক হ্যাঁ গার্মেন্টস শ্রমিকদের বেতন সামন্য তারা কত কষ্টে দিন যাপন করে অর্থাৎ এই তাদের সরমের বিনিময় আর একজনে হাজার কোটি টাকা মালিক হয়ে বসবাস ইসলামি অর্থনীতিতে আরেকটি বৈশিষ্ট্য হলো যে সম্পদ একজনের কাছে কেন্দ্রীভূত করা যাবে না আল্লাহ পাক বলেছেন কাইলায় কুনা দুলতম বাইনাল আগনিয়াই মিনকুম সম্পদ যাতে সার্কুলেশন হয় ইসলামে অর্থনৈতিক নর্থনিতিটা আমরা যখন পড়ছিলাম ইউনিভার্সিটি তখন আমাদের টিচার বলছেন দিস ইজ দা ইসলামিক অর্থনীতি এই পাঁচটি আঙ্গল দেখালেন যে উনি হচ্ছেন ধনড়শালী সবচেয়ে বেশি পয়সার মালিক এরপরে এই পাশের যে আমরা যে শাহাদঙ্গলি ওনার যে স্টেটাস উনি খুব বেশি নিচে না উনি আবার এর চেয়ে খুব বেশি উঁচে না আবার উনি খুব বেশি নিচেতে না। এ হলো গরিব গরিব শ্রেণী একেবারে ধনী শ্রেণী আর যদি একজন আকাশচুম্বী আর একজন একেবারে নিচেতে একজন দশতালা একজন গাছতালা এটা হলো পুঁজিবাদী অর্থনীতির একটা প্রভাবের কারণে হয়েছে দেখুন আজকেই মানুষের টাকা রাখার জায়গা নেই এমন লোক আছে আমরা এই মিডিয়ার সুবাদে জানতে পেরেছি যে খাটের ভিতরে টাকা বিছি এক হাজার টাকা নোট বিছিয়ে খাট বানানো হয়েছে এরপরে সেখানেইতেছে আর আমরা ট্রাক এই যে কি বলে সরকারি যে এখন বিতরণ করতেছে ট্রাকে সেখানে দেখবেন ভালো ভালো চেহারা আপনি দেখবেন সুন্দর চেহারা আজকে তার পয়সা নেয় সে ওখানে সেই ট্রাকে মাত্র কয়েকটি টাকা কম পাবে সেইভাবে এটা কেন হয়েছে ইসলামী অর্থনীতির চর্চা না থাকার কারণে হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ আমাদের সাবকন্টিনেন্ট এবং এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং মিডিল ইস্টে ইসলামীয় অর্থনীতি এখন চালু হয়েছে ইসলামী ব্যাংকগুলি হয়েছে এবং ইসলামিক ট্রানজেকশনে মানুষ এখন চলে আসতেছে আল্লাপাক তো বলেছেন ওয়াহ্লাইয়া ওয়াহ রিবা আল্লাহ ইসলামিক

আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি মহতারামের কাছে আবারও আসছি যে ইসলামী অর্থনীতি আপনাদের দুজনের আলোচনা থেকে ফুটে আসলো যে ইসলামী অর্থনীতির মূল কনসেপ্টটা কি কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এসে যে ইসলামী অর্থনীতির যে সেটা কিন্তু রক্ষা হচ্ছে না তস্রুফ হচ্ছে অপব্যয় হচ্ছে অপচয় হচ্ছে এই ব্যাপারে ইসলামী অর্থনীতি মানুষ ভারসাম্য রাখবে কীভাবে যে আমি এখানে গেলে আমার অর্থনীতি ইসলামের আলোকেই পরিচালিত হবে মানুষ কিন্তু এই ভয়টা করে আজকে এবং প্রশ্নও করে এ বিষয়টা যদি আপনি ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপার হচ্ছে যে ইসলামী অর্থনীতির রূপরেখাটা ক্লিয়ার না হলে তাহলে ইসলামী অর্থনীতি যে মানুষকে মুক্তি দিতে পারে এই বিশ্বাসটা তৈরি হবে না যে আল্লাহ তালা যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা ইসলামী অর্থনীতি অর্থাৎ ইসলাম দ্বারা যা পরিচালিত হবে তো আজকের পৃথিবীতে মূলত তিনমুখী অর্থনীতি চলছে জি একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি আরেকটা সমাজতান্ত্রিক অর্থনীতি আর একটা ইসলামী অর্থনীতি এই তিনটাকে আমরা যদি আলাদা করি তাহলে বুঝবো ইসলাম কিভাবে মুক্তি দিতে পারে অর্থনৈতিক জীবনে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তির সম্পদের মালিকানা অবাধ কোন জবাবদিহিতা নাই তাই যা মনে করছে তার তার করে করে এটাই মানুষ কাজকে যে কেউ দশতলায় কেউ গাছতলা আমার টাকা আমি রেখে দেব কার কি আমি যেভাবে চায় অর্জন করবো কার কি বলার আছে কেয়ামতের দিন আল্লাহ তারা যে পাঁচটি প্রশ্ন করবেন তার মাঝে দুটাই হবে কিন্তু অর্থনৈতিক জীবন মিন মালিহী মিন আন মালিহি মিন আইন একতাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু প্রশ্নের দুইটাই কিন্তু অর্থনৈতিক জীবন তাই ব্যক্তি কি ইসলাম বলেছে অর্থ অর্জন করো কিন্তু অবাধ সুযোগ তোমার নেই আবার অর্থ ব্যয় করো অবাধ সুযোগ নেই কোথা থেকে অর্জন করেছো ইয়া আনফাকু লাম ইউসরিফু ইয়েস কোথা থেকে অর্জন করেছো এই জবাবটা তোমাকে আল্লাহর কাছে দিতে হবে আবার কোথায় ব্যয় করেছো সেই জবাবও দিতে হবে ব্যক্তির একবারে মালিকানা ইসলাম অস্বীকার করে না মালিকানা অস্বীকার করলে তো আর জাকাত ফরজ হতো না সেটাই জাকাত ফরজ হওয়ার জন্য তো আগে মালিক হওয়া লাগবে এক বছর থাকাও তো লাগবে কিন্তু আবার অবাধ মালিক হলে তো আখেরাতে জবাব দেয়াই লাগতো না তাহলে বোঝা গেল ব্যক্তি আল্লাহ নেয়ামত দিচ্ছেন তাই তিনি হিসাব নেবেন মূলত ইসলামী অর্থনীতির যে টোটাল অবস্থাটা এটার সাথে আমানতদারিতে একশো পার্সেন্ট জড়িত এই জন্য অমর রাজি আল্লাহ তায়ালুর জামানে আমরা কি দেখেছি যে মানুষকে কে খেয়ে আছে না খেয়ে আছে রাষ্ট্রের মালিক খোঁজ নিয়েতেন রাতের বেলায় যে যে মানুষের বাড়িতে প্রেসিডেন্ট রাতের বেলায় বের হয়ে যেতেন কারণ পাবলিক না খেয়ে আছে এর মানে অর্থনৈতিক জীবনে তারা ভালো নেই এজন্য জন্য রাষ্ট্রপ্রধান ভাবছেন আমাকে জবাব দিতে হবে এক পর্যায়ে আমরা কি দেখলাম ইসলামী অর্থনীতি আগমনের পরে যে আরব দেশের মানুষ তিন দিন পাঁচ দিনও না খেয়ে থাকতো অবস্থা এমন হয়েছিল যে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না হজরত ওমর আদি আল্লাহ তাল জামানার পরবর্তী যুগে আমরা দেখলাম যে জাগাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে হাঁটছে খাবার নেবে না কেউ জাকাত সবাই ভালো আছে কারণ ইসলামী অর্থনীতির সাথে দেখবে কারা গরিব আছে তাদেরকে তারা সহযোগিতা করবে তো আহিম ও হাজুমিন অগ্নিআহমাদ্দ আহিম ব্যবসাকে অবাদ করে দেবে হালাল ব্যবসা করার পথ উন্মোচিত করে দেবে মানুষকে ব্যবসা করার জন্য উৎসাহিত করবে ইসলামী অর্থনীতির আরেকটি চমৎকার দিক হলো অলস থাকবে না কেউ ভিক্ষাবৃত্তি করবে না কেউ তিনি বলেছেন যারা কর্মী যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু এবং আল্লাহর নবীদের উদাহরণ দিয়েছেন হজরত দাউদ সালাম নিজ হাতে কর্ম করে খেতেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো নিজের হাতের হালাল কামাই বিশ্বনবী কথাগুলো বলে কাজ করার জন্য উৎসাহিত করেছেন অর্থনৈতিক চাকাকে যদি সচল রাখতে চায় তাহলে কর্মীর দরকার আপনি চায়নার দিকে তাকান পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ চায়নাতে কিন্তু অর্থনৈতিক জীবনে তারা কি আমাদের মতো না তারা পৃথিবীর একবার ওয়েল এস্টাবলিশড যে অনেক সবাই কাজ করে যে অনেক অনেক সুন্দর আলোচনা আপনাদের কাছ থেকে আসলে সাবজেক্টটা তো অনেক বড় এই অল্প সময়ে সব শেষ করা সম্ভব না তারপরও অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন দর্শকরা যদি এর থেকে উপকৃত হয় তবেই সাকসেস যে আমাদের সময় একেবারে শেষ প্রান্তে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বি আর এর সৌজন্যে দর্শক আমরা শেষ প্রান্তে এসে আপনাদের কাছে ইসলামী অর্থনীতির যে কনসেপ্টটা সংক্ষিপ্ত আলোচনায় যেটা ফুটে উঠেছে তা হচ্ছে যে সম্পদের মালিক আল্লাপাক এই পৃথিবীতে সামান্য সময়ের জন্য আল্লাপাক আমাদের কাছে মালিক বানিয়ে দিয়েছেন তবে আমানতের সাথে আর এই আল্লাহ পাক রক্ষা করতে বলেছে যথাযথভাবে এই আমানতের খেয়ানত করা যাবে না সুতরাং আমরা ভোগ করব, আমরা আবার এটাকে মালিক হব ব্যয় করব, ব্যালেন্স হিসাবে ইসলাম বলেছে ইজা আল্লাহর আল্লাহর সম্পদ পথে ব্যয় করতে হবে কার্পণ্য করা যাবে না আবার অপচয়ও করা যাবে না সবটা ভোগ করা যাবে না নিজেই সুতরাং আল্লাহর বলেছেন এ সম্পর্কে তোমার প্রয়োজনের বাইরে যে সম্পদটা সেই সম্পদটা বিতরণ করে দেওয়ার নামই হচ্ছে মোমিন ব্যক্তি সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ইসলামী অর্থনীতি পরিপূর্ণভাবে যথাযথভাবে কোরআন সুন্নার আলোকে মেনে চলার তৌফিক দান করুন আমরা শেষ করবো একটি গান শুনতে

ধরার তামা মনি মুক্ত পন্নহীরা সোনা দান হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর না আল্লাহু আল্লাহু কি যে মধুর আকাশ বাতা সাগর নদী গাইছে ওলাম নেরোধি আকাশ বাতা সাগর নদী গাইছে অনামীরা নিরবধি পাক পাখালির শুনি পাক পাখালির কণ্ঠে শুনি নীত আল্লাহু আল্লাহু আল্লাহ কি যে ম না আল্লাহ আল্লাহু কি যে ম না নাম সোহ ভোরে নিতো জোয়ার প্রেম সগো ডাকলেও নাম সোহাগ ভোরে নী প্রেম জোয়ারে প্রেম নাম মনে কাবায় রাখলেও নাম মনে রোকায় নাচে রক ঘাম আল্লাহ अल्लाह की जे मधुर नाम अल्लाह अल्लाह की जे मधुर नाम अल्लाह अल्लाह की जे मधुर नाम